অসমের কামরূপ নগর দায়রা আদালতে বৃহস্পতিবার শিশু দিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে হিমন্ত বিশ্ব শর্মা। এ বিষয়ে হিমন্তের আইনজীবী দেবজিৎ লোন শইকিয়া জানিয়েছেন, সম্প্রতি হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, সেই সমস্ত অভিযোগ মিথ্যা। যে সংস্থাটি পিপিই কিট যোগান দিয়েছিল তারা কোনো টাকা নেয়নি। সে সময় সরকারের তরফে সমস্ত পিপিই কিট যোগানদারদের থেকে মদত চাওয়া হয়েছিল, সেই হিসেবে 1500 পিপিই কিট যোগান দেওয়া হয়। এর জন্য এক পয়সাও নেওয়া হয়নি। এ কারণে হিমন্ত বিশ্ব শর্মা একটি মানহানি মামলা করেছেন শিশু দিয়ার বিরুদ্ধে, যেখানে দোষী সাব্যস্ত হলে 2 বছরের জেল এবং জরিমানার বিধান রয়েছে। 22 জুলাই অপর পক্ষকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত বলে খবর জানিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার আইনজীবী। চলতি বছরের 4 জুন মনীষ সিসোদিয়া অভিযোগ করেছেন, হিমন্ত বিশ্ব শর্মা নিজের স্ত্রীর সংস্থাকে পিপিই কিট যোগানের বরাত পাইয়ে দিয়েছিলেন। তিনি পিপিই কিট পিছু 990 টাকা নিয়েছিলেন, যেখানে অন্যান্য সংস্থা 600 টাকা করে নেয়। এই অভিযোগের পরে গৌহাটির আদালতে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করেন রিনিকি ভুইয়া। পিপিই বিতর্কে নিজের স্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন হিমন্ত। তিনি পাল্টা টুইট করেছিলেন, যখন দেশ 100 বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অতিমারির মুখোমুখি হয়েছিল, সেই সময়ে অসমে পিপিই কিট ছিলই না। সেদিন তার স্ত্রী অসমের জনগণের স্বার্থে এগিয়ে আসেন। সেদিন তার স্ত্রী মানুষের প্রাণ বাঁচাতে সরকারকে 1500েরও বেশি পিপিই কিট দান করেছিলেন বলেও জানিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু তার জন্য তিনি একটি পয়সাও নেননি, এই সঙ্গে মানহানির মামলা করারও হুমকি দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।